সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসগুলোতে নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করব ওইটার সমাধান করব। তোমরা বোর্ডের মধ্যে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, একটা বস্তু যার ভর 100 গ্রাম, বস্তু থেকে এটা হলো ভূমি, ভূমি থেকে 49 মিটার উপরে স্থির অবস্থায় রাখা হলো, আর বস্তু থেকে মুক্তভাবে যদি পড়তে দেওয়া হয় তাহলে আমাদের বলা হয়েছে বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। তাহলে এই বস্তুটা যখন এখানে আছে, এই কালো তোমরা দেখতে পাচ্ছ, এই বস্তুটাকে যখন আমরা নিচের দিকে মুক্তভাবে, মানে মুক্তভাবে বলতে বিনা বাধায় পড়তে দেওয়া হবে, তাহলে বস্তুর সর্বোচ্চ গতিবেগটা বেগটা আমি পাব সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে সর্বোচ্চ বেগটা কত, আমি বেগটা আগে নির্ণয় করতে পারব, নির্ণয় করতে হবে আমাদের। তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে, আমি যদি 1 নম্বর সমাধানটা করি, দেওয়া আছে বস্তুর ভর এম সমান 100 গ্রাম, এটাকে যদি আমরা ভরের একক কেজি, কেজিতে নিলে 1000 দিয়ে ভাগ করলে 0.1 কেজি হবে। তারপরে আমার এখানে উচ্চতা আছে, বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত উচ্চতা এস, উচ্চতা এস সমান 49 মিটার। আর যেহেতু মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কাজ করে, অভিকর্ষ ত্বরণ জি সমান তোমরা জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা গতিশক্তি নির্ণয় করতে হলে তোমরা সবাই জানো গতিশক্তি টি সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে আমার এই উদ্দীপকটা অনুসারে আমার এম এর মানটা আছে শুধু 100 গ্রাম, কিন্তু আমাকে গতিশক্তি বের করতে, সর্বোচ্চ গতিশক্তি বের করতে হলে আমার বি এর মান বের করতে হবে, শেষ ব্যাগটা কত বের করতে হবে। তাহলে এখানে বস্তুটা যখন এখান থেকে আমি ছাড়বো, এটা শেষ ব্যাগটা যখন ভূমিতে সি বিন্দুতে আসবে, তাহলে সি বিন্দুর আমরা সর্বোচ্চ ব্যাগ দূরি, সি বিন্দুতে সর্বোচ্চ ব্যাগ বি ম্যাক্স মানে সর্বোচ্চ সমান ওয়াট আমরা বের করি। আর যেহেতু বস্তুটা স্থির অবস্থায় ছাড়া হয়, তাহলে এখানে বস্তুটার আদিবেগ কি হবে, 0, আদিবেগ ইউ সমান 0। তাহলে আমরা একটা সূত্র জানি, এখানে আমার কি কি দেওয়া আছে, ওই যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভি ম্যাক্স স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gs। এখানে যদি আমি মান বসাই, আমরা জানি তাহলে এখানে ইউর মানটা হলো 0 প্লাস 2, জি এর মান 9.8, এর মান হলো আমার 49 মিটার। তাহলে আমি যদি মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ 49 মিটার, তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের কত হয়, টু ইন্টু 9.8 ইন্টু 49, কিন্তু আমার মান বের করতে হবে, এখানে বি স্কয়ার মানটা আমি পেয়ে গেছি। তাহলে বি স্কয়ার মান আমরা পেয়ে গেলে আমরা এখন গতিশক্তি সমীকরণটা কি জানি,
তাহলে বস্তুটার গতি শক্তি আমরা এখন বের করব আমরা জানি গতি শক্তি সর্বোচ্চ গতি শক্তি হলো টি ম্যাক্স ব্যাগ সর্বোচ্চ হলো গতি শক্তি সর্বোচ্চ আমরা সূত্র জানি হাফ এম বি ম্যাক্স হোল স্কয়ার হাফ ইনটু এম এর মান আমরা পেয়েছি 0.1 কেজি ইনটু বি ম্যাক্স স্কোয়ার হল 9.60 × 4 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে কি পাবো একটা মান পাবো সেটা হবে 48.02 আর যেহেতু গতিশক্তি একটা শক্তি শক্তির একক জোল তাহলে নিশ্চয় তুমি বুঝতে পারছো গতিশক্তি আমাদেরকে কিভাবে বের করতে হয় নেক্সট প্রশ্নে আমার দেওয়া আছে বস্তুটি এ বিন্দুর মোট শক্তি তাহলে একটা বস্তুর মোট শক্তি হলো তার এ বিন্দুতে এ বিন্দুর মোট শক্তি তাহলে এটা একটা যান্ত্রিক শক্তি দুই ধরনের আমি আগের ক্লাসে তোমাদেরকে বলেছি একটা হলো গতি শক্তি আর একটা হলো বিভব শক্তি তাহলে এ বিন্দুর মোট শক্তি বলতে এখানে এ বিন্দুর মোট শক্তি বলতে এখানে বোঝানো হয়েছে তোমাদের এ বিন্দুর বিভব শক্তি এবং এ বিন্দুর গতি শক্তি বের করতে হবে এবং বি বিন্দুর মোট শক্তি মানে বি বিন্দুর বিভব শক্তি এবং বি বিন্দুর গতি শক্তি দুইটা যোগফল করলে যা হবে এখানে আমাদের বলা হয়েছে এ বিন্দুর মোট শক্তি এবং বি বিন্দুর মোট শক্তি যেন অপরিবর্তিত থাকে তাহলে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো আমরা যদি একটুকু মুছে দেই বস্তুর বর্ণটা তো ঠিক আছে প্রথমত আমরা এ এ বিন্দুর ক্ষেত্রে আমরা এ বিন্দুর ব্যাগ আমরা যেটা অভিকর্ষ ত্বরণটা একই থাকবে অভিকর্ষ দুই নম্বর যদি আমরা করি অভিকর্ষ ত্বরণ একই আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার আর আমাদের তোমার যেহেতু বস্তুটা এই অবস্থায় স্থির অবস্থায় আছে আদি ব্যাগ ইউ ইকুয়াল টু শূন্য ইউকুয়াল টু শূন্য থাকবে আমাদের তাহলে আমরা এ বিন্দু প্রথমে এ বিন্দু যেহেতু মোট শক্তি তাহলে এ বিন্দুতে আমরা বিভব শক্তি বের করতে হবে গতি শক্তি বের করতে হবে তাহলে এ বিন্দুতে বিভব শক্তি তোমরা নিশ্চয় জানো বিভব শক্তি সূত্র এখানে ভি দ্বারা প্রকাশ করছে তোমাদের এখানে বিভব শক্তি এম জি এস এম জি এস তাহলে এম এর মান 0.1 কেজি জি এর মান 9.8 ইন্টু এস এর মান আমরা এ বিন্দুতে এস এর উচ্চতা কতটুকু আমরা এখানে যদি লিখে দিই উচ্চতা এস সমান যেমন নিচ থেকে উপর পর্যন্ত যেহেতু আমরা এ বিন্দুতে বলছি এ বিন্দুর ক্ষেত্রে উচ্চতাটা হলো 949 মিটার তাহলে আমরা এখানে 49 দিলাম গুণ করলে আমাদের কি হবে একটা মান পাবো সেটা হবে 48.2 জুল তাহলে এই বিন্দুতে আমরা বিভব শক্তি পেয়ে গেলাম এখন এ বিন্দুতে গতি শক্তি আমরা বের করব এ বিন্দুতে গতি শক্তি সেম ভাবে গতি শক্তি টি সমান হাফ এম ভি স্কয়ার এ বিন্দুতে গতি শক্তি আমরা বের করব যেহেতু এই এখানে এ বিন্দুর ক্ষেত্রে হাফ এম এর মান 0.1 কিন্তু এখন এ বিন্দুতে গতি শক্তি এখানে কোনো গতি নেই এ বিন্দুতে বস্তুটা তো হলো স্থির তার মানে এটার ব্যাগটা হলো শূন্য তাহলে এখানে আমার বি এর মান হবে শূন্য তাহলে শূন্য দ্বারা কোনো রাশিকে গুণ করলে শূন্য হয় তাহলে এ বিন্দুতে বস্তুর কোনো গতি শক্তি নেই এ বিন্দুর গতি শক্তিটা হলো শূন্য তাহলে আমি এ বিন্দুর মোট শক্তি কি পেলাম এ বিন্দুতে মোট শক্তি সমান আমি কি পেলাম গতি বিভব শক্তি যোগ গতি শক্তি তার মানে ভি প্লাস টি তাহলে বি এর মান পেয়েছি পেয়েছি 48.02 জুল প্লাস জিরো তার মানে 48.02 জুল
আমরা একই ভাবে এ বস্তুর ক্ষেত্রে একই ভাবে আমরা এখন বি বস্তুর বি বিন্দুতে মোট শক্তিটা বের করব তার মানে কত দেখো যখন বি তে আসব বি তে যখন আসব তখন আমরা বি বিন্দু উচ্চতা কত কতটুকু হবে মোট উচ্চতা আছে উচ্চতার পরিবর্তে মোট উচ্চতা 49 মিটার কিন্তু সি বিন্দু থেকে বি বিন্দুর উচ্চতা কত হবে আমি যদি 49 থেকে কত এখানের উচ্চতা হবে 49 - 29.4 মোট উচ্চতা থেকে এ থেকে বি উচ্চতা যতটুকু এইটুকু বাদ দিলে আমি সি থেকে বি উচ্চতা পাবো তাহলে এখানে আমার কত হয় 49.0 থেকে 29.4 বাদ দিলে হবে 6.79 তাহলে আমার হচ্ছে এখানে 19.6 মিটার তাহলে আমি এইটুকু পাচ্ছি চিত্র যদি আমি লিখে নেই এইটুকু থেকে এইটুকুর উচ্চতা আমি কত 19.6 মিটার আমি বের করতে পারি সি থেকে বি পর্যন্ত তাহলে এবি সমান 29 আমার দেওয়া আছে এখন আমি বি বিন্দুতে নির্ণয় করব বি বিন্দুর ক্ষেত্রে বস্তুর ভর একই থাকবে আর তোমার অভিকর্ষ ত্বরণ একই থাকবে কিন্তু যখন আমি এই বস্তুটা থেকে পড়ছে তখন বি বিন্দুতে তোমার বস্তুর উচ্চতার পরিবর্তন হবে আদি বেগ এখানে জিরো আছে জিরো থাকবে তাহলে আমার উচ্চতাটা কি লিখতে পারি উচ্চতা আমরা যদি এখানে স্প্যান ধরি তাহলে আমি পাবো কত 19.6 মিটার তাহলে আমরা এই জায়গায় একইভাবে সেম ভাবে নির্ণয় করতে পারি বি বিন্দুতে মোট শক্তি সরি বিভব শক্তি ভি ইকুয়াল টু এম জি এস প্রাইম তাহলে আমার এখানে এস এর মান কত এস প্রাইম মান হলো 19.6 মিটার একইভাবে আমি এখানে যদি ক্যালকুলেশন করি আমি একটা মান পাবো সেটা হবে 20 জুল একইভাবে যদি আমি গতি শক্তিটাও বের করি তাহলে এখন গতি শক্তিটা যদি আমি বের করতে যাই গতিশক্তির ক্ষেত্রে আমার লাগবে হাফ এম ভি স্কোয়ার তাহলে এখানে আমি ভি স্কোয়ারের মানটা বের করতে হবে তার জন্য একটু কাজ করতে হবে যেটা আমার সি বিন্দুতে ব্যাগটা কত আমি বের করতে হবে আমরা একটা সমীকরণ একটু আগে দেখেছি ভি স্কোয়ার ইকুয়াল টু U² + 2GS আমরা একটা সমীকরণ জানি আমরা জানি B² = U² এখান থেকে আমরা B এর মান বের করব U এর মান এই যখন এই তে ছিল বস্তুটা তখন 0 প্লাস 2 G এর মান 9.8 ইনটু S হলো এখানে AB এইটুকু পড়তে দেয় দূরত্ব দূরত্ব অতিক্রম করছে সেটি হলো এস এর মান তাহলে এখান থেকে বি পাবো আমরা মিটার এটা যদি আমরা ক্যালকুলেশন করে তাহলে আমাদের হবে 576.4 24 মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার তাহলে আমরা বি বিন্দুতে কত শক্তি বর্গটা সরি ব্যাগের বর্গটা আমরা পেয়ে গেলাম তাহলে বি বিন্দুতে গতিশক্তি কি হবে গতিশক্তি টি সমান আমরা জানি হাফ এম বি স্কয়ার হাফ এম এর মান 0.1 কেজি ইনটু বি স্কয়ার মান আমি পেয়ে গেলাম 576 ইনটু 24 মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার এখানে ক্যালকুলেশন করলে
পাবো 28.812 যদি একটা শক্তি শক্তির একক জুল। তাহলে আমি গতিশক্তি পেলাম দ্বি বিন্দুতে, বিয়োগ শক্তি পেলাম প্রতিশক্তি পেলাম। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, দ্বি বিন্দুতে মোট শক্তি, দ্বি বিন্দুতে মোট শক্তি সমান কি হবে, বিয়োগ শক্তি আগের মতো, বিয়োগ শক্তি যোগ প্রতিশক্তি। বিয়োগ শক্তি হলো 19.208 প্লাস 28.812 জুল। দুইটা যদি আমি যোগ করি, যোগ করলে হচ্ছে আমার 48.2 জুল। তাহলে দেখো আমরা যখন এ বস্তু এ বিন্দুতে মোট শক্তি বের করছি তখন হয়েছে 48.02 জুল, এবং বি বিন্দুতে মোট শক্তি পেয়েছি আমি 48.02 জুল। তাহলে আমরা কি পেলাম, এ বস্তুটির এ বিন্দুতে মোট শক্তি ও বি বিন্দুতে মোট শক্তি অপরিবর্তিত, মানে কোনো পরিবর্তন নাই। এ বিন্দুতে আমরা যে গতি শক্তি যে শক্তি পেয়েছি বি বিন্দুতেও শক্তিটা একই। তাহলে গাণিতিকভাবে বিশ্লেষণ করা হল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরকম আরও অনেক সৃজনশীল তোমরা দেখতে পাইবা, এগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা ভালো ফলাফল করবা। আরও অল্প আছে, এগুলো চেষ্টা করবা, মনোযোগ দিয়ে পড়ালেখা করবা। এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানে শেষ করবো।